আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আম্মু এখানে মাংস রান্না করে নিচ্ছে, কারণ আজকে আমাদের খামার বাড়িতে ভুট্টা লাগানো হবে। আমাদের খামার বাড়ি ওখানে আমাদের পরিবারের কয়েকজনকে দাওয়াত করা হয়েছে, আর সাথে সাথে ভুট্টাও লাগানো হবে। তো সব মিলিয়ে আজকে একটা ধামাকা ব্লগ হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই তো আমার গরুর মাংস রান্না শেষ, আর দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও অনেক সুস্বাদু হবে। তো তারপরে আমরা আমাদের খামার বাড়িতে চলে গেলাম, যে দেখলাম যে কেবল এখন জমিতে হাল বচ্ছে। পুরো জমির চার ভাগে এক ভাগ ঘাস লাগানো হবে, আর বাকি তিন ভাগ ভুট্টা লাগানো হবে। তারপরে আমুল লাগানো গাছগুলো দেখতে আসলাম, দেখলাম মরিচ, টমেটো, বেগুন সবই ধরেছে। আর এইদিকে বেলামণিকে একটু আদর করে গেলাম। বেলামণি তো সবসময় আদর নেওয়ার জন্য সবসময় ওয়েটই করে। আর এই তো কবুতরগুলোকে একটু দেখলাম, আর নতুন কোনো বাচ্চা হয়েছে নিয়ে সেগুলো চেক করলাম। তো বাবা এই ভুট্টাটা লাগাবে, আর এইদিকে দেখলাম আইটা জমিতে গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে। তারপরে বাটিতে আমরা ভুট্টাগুলোকে ঢেলে নিলাম। তো ফার্স্টে আগে ঘাস লাগানো হবে, আগে ভুট্টা না। তো এই তো বাবা লাঙল নিয়ে আসলো, এটা দিয়ে খোঁড়া হবে, তার ভেতর দিয়ে ঘাস লাগানো হবে। তারপরে আমরা গ্রামের মানে আরও ছোটো পিচ্ছি, তারপর আমাদের পরিবারের অনেকে মিলে সবাই মিলে ঘাস লাগালাম। তারপরে দুপুরে খাওয়ার জন্য কিছু মাছ পুকুর থেকে নেওয়া হলো। আর এই তো এই দুটো মুরগিকে বেঁধে রেখেছিলাম, ছেড়ে দিলাম, আর এই তো মাছ ভেজে দিচ্ছে। আর এই দুটো মুরগিকে নানির বাসা থেকে গতদিন আনা হয়েছে, তো সেই দুটোকে ছেড়ে দিলাম। আর এইদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়া সেরে ফেলেছে, আর এইদিকে একটু বেলাকে দেখলাম। তারপরে এটা হচ্ছে পরের দিনের ভ্লগ। তো আগের দিনে বিকেলবেলা ভুট্টা লাগিয়েছিলাম অল্প একটু, তো সেটা আর ভিডিও করা হয়নি। আর তারপরে দেখলাম যে আম্মু এই বড় মোরগটা, আমাদের সেই বড় মোরগটা ধরে ফেলেছে, তো দেখলাম অনেক বড়ই হয়েছে। আজকে ভাটকান্দিতে ছোটোখাটো একটা পিকনিক হবে, তো সেই পিকনিকে জয়েন করে ফেললাম। তো এই তো রান্নাবাড়ি করা হচ্ছে, মুরগি মাংস দিয়ে মানে বিরিয়ানি করা হবে। আর এই তো একটা আন্টি একটা সাপুড়ে সেজেছে, তো সেই ফানি একটা ভিডিও ছিল, সে তার মেয়েকে নিয়ে একটা অভিনয় করেছে সাপের, আর মেয়েটা সেজেছে নাগিন, তো অনেক ফানি ছিল। তারপরে রাত্রেবেলা মানে সন্ধ্যের দিকে অনেক নাচ গান হলো, অনেক মজা হলো, তারপরে সবাই খাবার বেটে নেওয়া হলো। তো এটাই ছিল ধামাকা ব্লগ। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।